আসসালামু আলাইকুম দর্শক, আমি আকিবরাজ টেকভার্স থেকে। তো আজকে আমরা যে স্মার্টফোনটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে আইটেল ভিশন টু প্লাসের 3 জিবি র্যাম এবং 64 জিবি ইন্টারনাল স্টোরেজের ভেরিয়েন্ট। আপনারা যদি অন্যান্য টেক রিভিউ চ্যানেলগুলোতে চোখ রেখে থাকেন তাহলে দেখবেন যে আইটেল কিন্তু অলরেডি প্রায় এক মাস আগে এই স্মার্টফোনটি বাজারে লঞ্চ করেছিল, যেটাতে ছিল 2 জিবি র্যাম এবং 32 জিবি ইন্টারনাল স্টোরেজ। এবং সেই ফোনটার এই স্টোরেজ এবং র্যামটিকে বৃদ্ধি করে এবার এটার আরেকটি ফোন বাজারে নিয়ে এসেছে। যদি আপনারা সেই রিভিউগুলো দেখে থাকেন তাহলে কিন্তু আসলে এই ফোনটির ব্যাপারে নতুন করে জানার তেমন কিছু নেই, অলমোস্ট আপনি সব কিছু জানেন। জাস্ট যেটা আমাদের চিন্তার বিষয় হবে সেটা হচ্ছে যে 1 জিবি র্যাম এক্সট্রা থাকার কারণে কী বলে একটা ভালো একটা ব্যাপার। ফোনটির ফুল স্পেসিফিকেশনস কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে আপনারা একবার হলেও চোখ বুলিয়ে নেবেন। তো চলুন ফোনটির আসলে কী স্পেশাল ফিচারগুলো প্রোভাইড করেছে আইটেল সেই সম্পর্কে আমরা সংক্ষেপে জেনে নিই। আইটেল ভিশন টু প্লাসের 3 জিবি র্যাম 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের বর্তমান প্রাইস হচ্ছে 9,990 টাকা, এবং এটাতে প্রাইমারিভাবে ফোকাস করা হয়েছে 64 জিবির বড় স্টোরেজ, 6.8 ইঞ্চির বিশাল ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি, 3 জিবি র্যাম, গুড লুকিং এবং স্টাইলিশ একটা ডিজাইন, এবং 13 MP এআই ডুয়াল ক্যামেরা। ভিশন টু প্লাসের এবারের মোটো হচ্ছে ভিশন ইন স্টাইল। তারা এই ধরনের এন্ট্রি লেভেল স্মার্টফোনগুলোতে বেশ অনেকদিন যাবতই এরকম জাঁকজমক ডিজাইন ফুটিয়ে তোলার চেষ্টা করে আসছে, যার কোনো ব্যতিক্রম এবারও থাকছে না ভিশন টু প্লাসের ব্যাপারে। ডিজাইনটি নিয়ে আমার মতামত হচ্ছে খুবই সুন্দর কালার কম্বিনেশন তারা ব্যবহার করেছে এই ফোনটিতে, এবং হালকা একটু রিফ্লেক্টিভ একটা ডিজাইন তারা প্যাটার্ন তুলে ধরার চেষ্টা করেছে, যা বেশ ভালো ব্যাপার। আপনি যদি ফোনটিতে হাত দিয়ে টাচ করেন তাহলে খেয়াল করবেন এখানে অনেকগুলো প্যাটার্ন রয়েছে যেগুলো আসলে ফোনটাকে গ্রিপ করতে বেশ সাহায্য করে। তবে যেহেতু ফোনটা বেশ লম্বা, 6.8 ইঞ্চির একটা বড় একটা ডিসপ্লে, সো এটা ডায়াগোনালি হিসাব লম্বা হিসাব করলে প্রায় 7 ইঞ্চের মতো, যেটা অ্যাকচুয়ালি বেশ লম্বা একটা ব্যাপার। লম্বাই তো ফোনটা লম্বা হওয়ার কারণে ফোনটাকে একাতে ব্যবহার করাটা তেমন একটা সুবিধাজনক হবে না আপনাদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাত কই আর উপর মোবাইল আরও কতটুকু উপরে, আর ঠিক এই কারণেই ফোনটিতে দেওয়া ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটার ফিজিক্যাল পজিশন অনেক উপরে। আপনি দেখতে পাচ্ছেন আমার আঙুল ঠিক মতো রিচ করছে না, সো এটার জন্য আমাকে ফোনটা থেকে উপর হাত নিতে হয় বারবার। তো এটাতে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি দেওয়া হয়েছে সেটা বাজেট অনুযায়ী আমার কাছে মোটেও খারাপ লাগে নাই। অফকোর্স এটা একটা বাজেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সো আপনারা ওইরকমই একটা অ্যাকুরেসি এবং আনলকিং স্পিড দেখতে পাবেন, তবে আমার কাছে মনে হলো যেন এটার আনলকিং স্পিডটা তুলনামূলক একটু বেটার আর একুরেসি এভারেজ বাজেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরগুলোর মতোই। ফোনটিতে আপনারা ডিসপ্লে পাচ্ছেন 6.8 ইঞ্চের একটি বিশাল বড় IPS ডিসপ্লে, বাট স্যাডলি ফোনটির রেজলিউশন হচ্ছে 720p। যেহেতু ফোনটার দাম আসলে 10,000 টাকা, সেই কারণে আমি রেজলিউশনটা নিয়ে মোটেও আমি কোনো কমপ্লেন করতে পারছি না, তবে আমার মনে হয় এটা খুব বেশি একটা ম্যাটার করবে না যারা এই ধরনের প্রাইস সেগমেন্টের স্মার্টফোন কিনে থাকেন, কেননা এটাই এখন একেবারেই নর্মাল একটা ব্যাপার। কিন্তু যেহেতু ডিসপ্লেটা অনেক বড়, সেজন্য আপনারা কিন্তু শার্পনেস ঘাটতিজনিত ইস্যু ফেস করবেন। যদিও এটা রেগুলার ব্যবহারে UI-তে অথবা কোনো অ্যাপস ইউজ করলে তেমন একটা চোখে আসে না, কেননা UI-গুলো ওইভাবে অপটিমাইজ করা যেন এই ধরনের বড় ডিসপ্লেগুলোতে মোটর মানে অ্যাটলিস্ট রিজনেবল শার্পনেস তার প্রোভাইড করতে পারে। বাট আপনি যখন কোনো প্রকার মিডিয়া কনজিউম করতে যাবেন, স্পেশালি যদি বলি 720p ভিডিও প্লে করতে যান, তাহলে আপনারা শার্পনেস বেশ ভালোই ঘাটতে ফিল করবেন। আমি সাজেস্ট করবো আপনারা ফোনটিতে অ্যাটলিস্ট 1080p কন্টেন্ট দেখার জন্য, তারপরে হয়তো বা কিছুটা শার্পনেসের ঘাটতি আপনারা ফিল করবেন, বাট তেমন একটা খারাপ না। তো যেহেতু রেগুলার ব্যবহারে শার্পনেসের ঘাটতি তেমন একটা নাই, সো আমি মনে করি অ্যাভারেজ ইউজারের জন্য ওকে একটা ডিসপ্লে। এই ডিসপ্লেটির অ্যাসপেক্ট রেশিও 20.5:9, যেটা অলমোস্ট কিছু ওয়াইড অ্যাঙ্গেল সিনেমার অ্যাসপেক্ট রেশিওর সাথে মিলে যায়, সো এটাতে আপনারা কিন্তু ওয়াইড কোনো ভিডিও কন্টেন্ট বা সিনেমা দেখে খুবই মজা পাবেন। আর এটাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে, যেটা বর্তমান সময়ে কিছুটা ওল্ড একটা ডিজাইন, বাট স্টিল হেই 10,000 টাকার ফোন, আপনি আর এক্সট্রা কী চেতে পারেন। তো সেই হিসাবে আমি বলবো ভালোই। আর এটাতে যে সাইডে উপরে নিচে যে বেজেলের পরিমাণটা আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে, খারাপ কিছু মনে হচ্ছে না। আর ওভারঅল ডিসপ্লেটার কালার রিপ্রোডাকশন আমি বলবো মোটামুটি ভালো। হার্ডওয়্যার সেকশনে আপনারা পাচ্ছেন ফোনটিতে ইউনিসক 9863 এসওসি, যেটা 1.6 GHz অক্টোকোর প্রসেসর, সাথে জিপি হিসেবে পাচ্ছেন পাওয়ারবেয়ার রোগ GE8322 জিপিউ, আর সাথে পাচ্ছেন 3 জিবি র্যাম এবং 64 জিবির বড় একটা স্টোরেজ। এবং 10,000 টাকার প্রাইস ক্যাটাগরিতে আমি মনে করি 64 জিবিটা বেশ বড় একটা স্টোরেজ, 3 জিবি র্যাম হয়তো বা টুকটাক অ্যাভেলেবেল। পাশাপাশি এই ফোনটিতে Android 10-এর গো এডিশনটি ব্যবহার করা হয়েছে, যা আপনারা জানেন যে অ্যান্ড্রয়েডের গো এডিশন অপারেটিং সিস্টেমগুলো বেসিক্যালি এই ধরনের এন্ট্রি লেভেল ডিভাইস বা লাইট ওয়েট ডিভাইসের জন্য লাইট ওয়েট করে বানানো হয়েছে, যেন এই ধরনের ফোনগুলোতে বেশ সহজেই আপনারা অ্যান্ড্রয়েড সার্ভিসটি পেয়ে থাকেন। এই জন্য এটাতে আমি এক জিনিস খেয়াল করলাম, এটা র্যামে অলমোস্ট 2 জিবির মতোই ফ্রি থাকে ফার্স্ট বুটে, সো এটা একটা ভালো ব্যাপার। আপনারা ফোনটিতে মাল্টিটাস্কিংয়ের জন্য বেশ ভালো রকমের একটা র্যামের অ্যামাউন্ট পেয়ে যাচ্ছেন।
তো রেগুলার ব্যবহারে আপনারা ফোনটাতে টুকটাক হালকা পাতলা ল্যাগ ফ্যাগের সাথেই ব্যবহার করতে হবে। যদি আপনারা লাইট কোনো অ্যাপস ইউজ করেন তাহলে তেমন কোনো হ্যাসেল হবে না, তবে যদি কিছু হেভি অ্যাপস রয়েছে না, যেমন ফেসবুক, ইউটিউব, গুগল ক্রোম আর টিকটক এই ধরনের হেভি অ্যাপসগুলো এটাতে চালাতে গেলে কিছুটা প্রবলেম হবে, তবে একেবারে যে চালানো যাবে না তা না, ফোনটিতে মোটামুটি ভালোই আপনারা ব্যবহার করতে পারবেন। তবে হেভি প্রেশার দিতে গেলে যেমন প্রথমে চলে আসে গেমস খেলার কথা, সেই দিক থেকে আমি এই ফোনটিতে হেভি কোনো গেমস খেলে তেমন একটা ভালো ফিডব্যাক পাইনি। তবে যেহেতু 10,000 টাকার ফোন, সো আপনারা এটাতে ওই রকম কোনো এক্সপেকটেশন রাখবেন না, বরঞ্চ আপনার এই ফোনটিতে ছোট থেকে মাঝারি গেমসগুলো ভালোভাবে খেলতে পারবেন। বিশেষ করে ফ্রি ফায়ার গেমসকে এই ফোনটিতে মোটামুটি ভালোই চলেছে। আর ফোনটি আমি বক্স থেকে বের করা মাত্র একটি ওটি আপডেট পেয়েছি ফোনটিতে। এই যে স্ক্রিনশটটি আপনারা দেখতে পাচ্ছেন, কি আপডেট চেঞ্জ লক, যদিও আগেও টুকটাক আইটেল ডিভাইস আমাদের রিভিউ ইউনিট হিসেবে এসেছে এবং ব্যবহার করেছি, সেগুলো তো সামটাইমস দু একটা আপডেট দেখতে পেয়েছি, বরাবরের মতো এটা তো দেখতে পেয়েছি। হয়তো বা তাদের আপডেট ফ্রিকোয়েন্সি খুব বেশি না, তবে টুকটাক প্রোভাইড করে। এটা তো আপনার কিন্তু টেকনোর ফোনগুলোর হাইওএস এর মতো কিছুটা মিল পাবেন, যদিও এটার ইউআই নেমটা আমি খুঁজে পেলাম না, হয়তো বা অ্যান্ড্রয়েড গো সেজন্য। তো যাই হোক, এটা ইউআইটা কিছুটা কাস্টমাইজ এবং লঞ্চেরটা টেকনো ফোনগুলোর মতোই, যেটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। টুকটাক ব্লোটার আপনারা ফোনটিতে দেখতে পাবেন, তবে সেগুলো আনইনস্টল করা যাবে। ফোনটির বটম সাইডে কিন্তু এটার প্রাইমারি স্পিকার দেওয়া হয়েছে এবং সারপ্রাইজিংলি বাজেট অনুযায়ী এই ফোনটার স্পিকার আমার কাছে বেশ ভালোই মনে হইল। তো ফোনটিতে আপনারা পাবেন কিন্তু 5000 mAh একটি বিশাল ব্যাটারি, যেটা এই ফোনটাকে ভারী করে তোলার পেছনে অন্যতম মূল কারণ। তো যাই হোক, ব্যাটারি বড় হইলে অবশ্যই ভালো একটা ব্যাপার, এই ধরনের এন্ট্রি লেভেল সেগমেন্টের বায়ার বা ইউজারদের জন্য, মানে অ্যাটলিস্ট আরামসে 2 দিন ব্যবহার করার জন্য এই ধরনের ব্যাটারি মোর দেন এনাফ। তারা আসলে এই ধরনের ফোনগুলোকে খুব বেশি প্রেশার দেয় না, যতটা আমরা আমাদের মিড রেঞ্জ বা ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে দিয়ে থাকি। সো সেই হিসাব করলে যারা আসলে যাদের কাছে লম্বা ব্যাটারিটাই মেন প্রায়োরিটি, তাদের জন্য এটা একটা ভালো একটা ডিভাইস। তবে খারাপ বিষয় যে বক্সে দেওয়া হয়েছে 5 ওয়াটের একটি চার্জার, যেটাতে এটাকে চার্জ করতে অনেক সময় লেগে যায়। আর আমরা স্টুডিওতে আসলে এক টিপিক্যাল 18 ওয়াট চার্জার দিয়ে টেস্ট করেছি, তখন আসলে আড়াই ঘন্টার একটু বেশি সময় লাগে। তো আপনারা 10 ওয়াট অ্যাটলিস্ট ইউজ করার ট্রাই করবেন। তো ফোনটিতে আপনারা পেছনে পাচ্ছেন 13 MP AI ডুয়াল ক্যামেরা, অপরটি হচ্ছে AI লেন্স, এবং সামনে পাচ্ছেন 5 MP একটি ফ্রন্ট ক্যামেরা। তো আসলে 10,000 টাকার স্মার্টফোনগুলোর ক্যামেরা আসলে কতটা ভালো হবে সেটা অনেকেই বুঝতে পারে। তো এই এটার ক্ষেত্রে তেমন এক্সেপশনাল তেমন কিছু না, ফোনটার ক্যামেরা পারফরমেন্স আমার কাছে টিপিক্যাল বাজেট ফোনগুলোর মতোই মনে হয়েছে। এর বেশি কমেন্ট করাটাও আসলে বেশ কঠিন একটা ব্যাপার, কারণ না এই ধরনের প্রাইস সেগমেন্টের ফোনগুলোকে ওইভাবে বিচার করার চেয়ে বরঞ্চ বলা যায় এই ফোনটির ক্যামেরাটা অ্যাকচুয়ালি আর ওই ধরনের এন্ট্রি লেভেল বায়ারদের কথা চিন্তা করে বা তাদের অ্যাঙ্গেল থেকে যদি দেখি তাহলে ক্যামেরাটা কেমন। ক্যামেরাটা অ্যাকচুয়ালি ডিসেন্ট একটি ক্যামেরা এক্সপিরিয়েন্স দেবে আপনাকে। তবে ভালো বিষয়, ফোনটিতে ক্যামেরাটাতে আপনার কিন্তু পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারছেন, 1080p ভিডিও রেকর্ড করতে পারছেন, পাশাপাশি এটাতে প্রো মোডও দেওয়া হয়েছে, প্রো মোডে ছবি তোলার জন্য, মানে ম্যানুয়াল ফটোগ্রাফি করার জন্য। সো এই সকল বিষয়গুলো বেশ ভালোই। তো চলে এসেছি ভিডিওটির একদম শেষ প্রান্তে। তো আইটেল ভিশন 2 প্লাসের 3GB র্যাম, 64GB ইন্টারনাল স্টোরেজের ফোনটি আমার কাছে কেমন মনে হলো, এই ফোনটি 10,000 টাকার প্রাইস সেগমেন্টে ভালো অপশনগুলোর একটা। বিশেষ করে এটার আমার ডিজাইনটা পছন্দ হয়েছে, ফিট অ্যান্ড ফিনিশিংটা দেখলে মনে হয় না যে এটা মাত্র 10,000 টাকার একটা ফোন। পাশাপাশি এই ফোনটাতে বড় একটি ডিসপ্লে দেওয়া হয়েছে, যা এই ধরনের এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টের ক্রেতাদের কাছে বেশ অনেক বড় একটা ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। আরও পাশাপাশি এই ফোনটিতে আপনারা পাচ্ছেন বড় ব্যাটারি, 3GB র্যাম, 64GB ইন্টারনাল স্টোরেজ এবং ভালো একটি স্পিকার। তো এই তো ডিভাইসটি ভালো দিকগুলো এবং খারাপ দিকগুলো যদি আপনার ক্রাইটেরিয়া মিট করে তাহলে অবশ্যই কিনে নিতে পারেন ভিশন 2 প্লাসের 3GB এবং 64GB স্টোরেজের মডেলটি। তো আজকের মতো এখানেই, আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।